দেয়ার ক্যান্ডিডিট আজকে ত্রিপুরা সিভিল সার্ভিস এবং ত্রিপুরা পুলিশ সার্ভিস অর্থাৎ টিসিএস এবং এর প্রিলিমিনারি এক্সামিনেশান হয়ে গেল আজ অর্থাৎ দুই এপ্রিল দু হাজার তেইশ তো সেখান থেকে ম্যাথামেটিক্স এবং ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের যে কোয়েশনগুলো এসছে সেগুলো আমরা দেখে নিচ্ছি যেমন এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কোয়েশন বুকলেট বি কোয়েশন বুকলেট বি থেকে আমরা দেখাচ্ছি তো ওয়ান টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি থ্রি যেটা ছিল সেগুলো ম্যাথামেটিক্যাল রিজনিং নয় তাই সেগুলো আমরা আলোচনা করছি না আর ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার কোয়েশ্চেন ছিল এ ম্যান ইজ এঙ্গেজড ফর প্ল্যান্টিং ট্রিজ ফর টেন আওয়ার্স হি প্ল্যান্টস টেন ট্রিজ ইন অ্যান আওয়ার হি টেক্স রেস্ট ফর থার্টি মিনিটস আফটার এভরি আওয়ার হাউ মেনি ট্রিজ ডাজ হি প্ল্যান্ট ইন টেন আওয়ার্স তো সেটার আনসার হবে সেভেন্টি কারণ কারণ হচ্ছে প্রত্যেক এক ঘন্টা পরে কিন্তু আধা ঘন্টা রেস্ট করা হচ্ছে তো আমরা ধরে নিলাম দশটা গ্লাস দশটা গাছ সে লাগাতে পারছে হচ্ছে এক ঘন্টা ত্রিশ মিনিটে তো এক ঘন্টা ত্রিশ মিনিট করে করে সিক্সটিন ওজ গাছ লাগাতে তার সময় লাগবে নয় ঘন্টা আর পরের এক ঘন্টা আরও দশটা লাগালো অর্থাৎ সেভেন্টিটা অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার কোয়েশ্চেনের সেভেন্টি সেটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে যে একটা ধ্রুবাস বার্থডে ইজ অ্যান্ড সানডে টোয়েন্টি এইট মে ছিল তাহলে নাইনটিন্থ অক্টোবর কত সেটা সানডে হবে অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার নেক্সট যেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টে একটা কোয়েশন এসেছিলো ফাইভ পিপল আর সিটিং ইন এ রফ ইসিং ইউ তো সেটা হচ্ছে গিয়ে প্রথমে জেড থাকবে তারপর ডাব্লিউ তারপর ওয়াই তারপর এক্স তারপর বি অর্থাৎ মিডিলে কে থাকলো মিডলে থাকলো ওয়াই অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার মিডিলে ওয়াই থাকবে তারপরে যেটা আসছিলো ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি এইট নাম্বার মিসিং নাম্বারে ছিল জিরো সিক্স টোয়েন্টি ফোর সিক্সটি ওয়ান টোয়েন্টি টু ওয়ান্টি টেন সেটা আনসার হবে থ্রি থ্রি সিক্স কী করে হবে সেটা দেখুন প্রথমে রয়েছে সিক্স রয়েছে সিক্স রয়েছে মানে টু ইন্টু থ্রি মিলে হচ্ছে সিক্স এই সিরিজটা ফলো করবে তারপরে রয়েছে টোয়েন্টি ফোর তাহলে আমরা লিখতে পারি সিক্স ইন্টু ফোর তারপর রয়েছে কত সিক্সটি সিক্সটিকে আমরা লিখতে পারি টুয়েলভ ইন্টু ফাইভ তারপর রয়েছে কত ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টিকে আমরা লিখতে পারি টোয়েন্টি ইন্টু সিক্স টোয়েন্টি ইন্টু সিক্স তারপর হয়েছে টোয়েন্টি টেন আমরা লিখতে পারি থার্টি ইন্টু সেভেন তো এই সিরিজ হয়ে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপর একটা হবে এইট আর ওইদিকে বাড়ছে কত করে টু টুয়েলভ পরে হয়েছে সিক্স মানে চার বাড়লো সিক্সের পরে টুয়েলভ ছয় পারলো টুয়েলভের পরে টোয়েন্টি আট বাড়লো টোয়েন্টির পরে থার্টি অর্থাৎ টেন বাড়লো তারপর প্লাস হবে টুয়েলভ মানে হচ্ছে সেটা ফোর্টি টু হবে ফোর্টি টু ইন্টু এইট ফোরটি টু ইন্টু এইট হচ্ছে থ্রি থ্রি সিক্স এই প্যাটার্ন ফলো করছে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট যেটা ছিল ওয়ার্ড নাম্বার আউট সেটা সবগুলি হচ্ছে স্কোয়ার নাম্বার এক্সেপ্ট ওয়ান জিরো ওয়ান তো সেটাই হচ্ছে অ্যান্সার নেক্সট যেটা রিজনিং ছিল সেটা আনসার হবে ইউ ডাব্লিউ নেক্সট হচ্ছে বক্সিং রিং বক্সিং রিং হওয়ার কথা যে যদিও ম্যাথামেটিক্যাল না সেটা নিয়ে আমরা আলোচনা করছি না ম্যাথামেটিক্যাল কোয়েশনগুলো আমি শুধু আলোচনা করছি চোজ দ্য ওয়ার্ড নাম্বার পেয়ার মেবি সেটা হতে পারে ফোর থার্টি টু কারণ বাকিগুলোর পেয়ার যেটা যদি আমরা এইটকে টু দিয়ে ডিভাইড করি তাহলে ফোর থাকছে যদি আমরা টোয়েন্টি সেভেনকে থ্রি দিয়ে ডিভাইড করি তাহলে নাইন থাকছে ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভকে ফাইভ দিয়ে ডিভাইড করি টোয়েন্টি ফাইভ থাকছে কিন্তু থার্টি টুকে যখন আমরা ফোর দিয়ে ডিভাইড করছি তখন এইট থাকছে বুঝতে পারছি এটাও স্কোয়ার নাম্বার এটাও স্কোয়ার নাম্বার এটাও স্কোয়ার নাম্বার এটা কিন্তু কোনো স্কোয়ার নাম্বার নেই অতএব ফোর থার্টি টু সেটাই হবে আনসার হয়তো নেক্সট যেটা ব্রাডিলেশনের যেটা ছিল সেটা ইজি ছিল এ হচ্ছে আনসার আর তারপরে যেটা ছিল রোহন ওয়াক্স এ ডিস্ট্যান্স অফ থ্রি কিলোমিটার সেটা ভেরি ইজি এটা আনসার হচ্ছে ওয়ান কিলোমিটার ওইখান থেকে যাত্রা শুরু করলো ওইদিকে তিন কিলোমিটার গেলো ওইদিকে আরও দুই আসলো ওইদিকে আরও তিন আসলো ওইদিকে আরও তিন গেলো তাহলে কতটুকু এখানে দুই এখানে এক মানে এক কিলোমিটার দেখতে ছিল সেখানে হচ্ছে গিয়ে নাম্বার অফ জিওমেট্রিক্যাল ফিগার জিওমেট্রিক্যাল ফিগার হুইচ নাম্বার ইজ ইন অল জিওমেট্রিক্যাল ফিগার তো সেটা ফোর যেটা ফোরটা দেখুন যে সেটা হচ্ছে হ্যাঁ রেক্ট্যাঙ্গেলের মধ্যে আছে ট্রাঙ্গেলের মধ্যে আছে সার্কলের মধ্যে আছে ফোরটা কমন সবার মধ্যে তো অপশন নাম্বার সি জ বি যেটা ফোর সেটা হচ্ছে রাইট অ্যান্সার তারপর হচ্ছে হাউ মেনি টোটাল ট্রাইঙ্গেল আর দে ইন দ্য ফলোয়িং ফিগার সেখানে কতগুলো ট্রাঙ্গেল আছে তো সেখানে হচ্ছে টোয়েন্টি ফোরটা ট্রাঅেল আছে কী করে ট্রাঅ্যাঙ্গেলের শর্টকাট ফর্মুলা ছিল একটা তারপরেও যদি আপনারা দেখতে চান ছবিটাকে যদি আমি একটু ঝুম করি তাহলে ইজিলি বোঝা যাবে হ্যাঁ এই যে এখানে থাকবে একটা এখানে থাকবে আর একটা দুটা আর টোটাল মিলে হবে একটা তিনটা তো এখানে হচ্ছে তিনটা ওইখানে হচ্ছে তিনটা তিনে এটা ছয়টা ওইখানে হবে আরও তিনটা ওইখানে হবে আরও তিনটা তো তিন চলে বারোটা হলো এইখানে হবে আরও তিনটা বারো তিন পনেরো এখানে হবে আরও তিনটা পনেরো তিন আঠারো এইখানে আরও তিনটা এখানে আরও তিনটা আঠারো আর ছয় হচ্ছে চব্বিশ টোটাল হচ্ছে চব্বিশটা ওকে টোটাল চব্বিশটা থাকবে নেক্সট যেটা হচ্ছে যেটা ছবি হ্যাঁ সেটা আনসার হচ্ছে নাইন কী করে নাইন হলো নাইন হল কারণ এখন যে টোয়েন্টি সেভেন বাই নাইন কত হচ্ছে থ্রি হচ্ছে বা থার্টি সিক্স বাই নাইন কত হচ্ছে ফোর হচ্ছে তো ফোর থেকে থ্রি ডিভাইড করলে ফোর থেকে থ্রি সাবট্রাক্ট করলে ওয়ান থাকছে এখন দেখুন ফিফটি সিক্স বাই সেভেন কত হচ্ছে এইট হচ্ছে এইটটি ওয়ান বাই নাইন কত হচ্ছে নাইন হচ্ছে নাইন থেকে এইট গেলে ওয়ান থাকছে তো একই রকমভাবে থার্টি সিক্স বাই থ্রি কত থার্টি সিক্স বাই থ্রি হচ্ছে টুয়েলভ আর টোয়েন্টি বাই কত তো থেকে থ্রি বেলা হচ্ছে নাইন তো হচ্ছে নাম্বার সি যেটা সেটা হচ্ছে রাইট যেটা ডেট ছিল মে সেটা স্যাটারডে হবে তারপর মিসিং যেটা ছিল মিসিং যেটা জিরো ওয়ান জিরো ওয়ান হবে তাহলেই সেটা হয়ে যায় নেক্সট যেটা ম্যাথামেটিক্স ছিল ফাইভ ইয়ার্স রুপিস ফাইভ থাউজেন্ড অ্যামাউন্ট টু নাইন থাউজেন্ড সেটা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে করলেই হবে পাঁচ হাজার জিরো প্রিন্সিপাল ইন্টারেস্ট চার হাজার তাহলেই তো টোটাল মিলে হচ্ছে নয় হাজার যেমন করে রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়েছিলাম রেট অফ ইন্টারেস্ট আমরা কত জানি পেয়েছিলাম অফ ইন্টারেস্ট পেয়েছিলাম আমরা সিক্সটিন পার্সেন্ট তারপর সিক্সটিন পার্সেন্ট বসিয়ে দিলে সেটা হচ্ছে থ্রি হোল্ড ওয়ান বাই এইট ইয়ার্স হচ্ছে আনসার অপশন নাম্বার বি হচ্ছে রাইট বিজনেস অল গেইন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মোর প্রফিট দেন দেন বাই হোৱাট পাৰ্চেণ্ট প্ৰফিট অফ আকাশ ইজ লেছ দেন দেট অফ প্ৰফিট দেন দ্য প্ৰফিট অফ অলক এটা ফ'ৰ্টি টু পইণ্ট এইট ফাইভ পাৰ্চেণ্ট অপশ্যন নাম্বাৰ ডি নেক্সট যেতিয়া মিক্সাৰ মিক্সাৰৰ অংক যে মানে হ'লে মিল্ক এণ্ড জুচ প্ৰথম কণ্টেক্ট টু ইজ টু ওৱান প্ৰথম কণ্টেকিট ফ'ৰ ইজ টু ফাইভ যদি সেইটো মিক্স কৰি দিয়া হয় ত' ৰেজাল্টিং কত হ'ব ৰেজাল্টিং হ'ব ফাইভ ইজ টু ফ'ৰ দুটু হুম দুটো এড করে দিলেই হয়ে যায় দুটো এড করে দিলেই হয়ে যায় অ্যাকচুয়ালি টেন টেন বাই নাইন ইস টু এইট বাই নাইন হচ্ছে নাইন নাইন কেটে গেল টেন এইট টেন এইট মানে ফাইভ ফোর ফাইভ ইস টু ফোর অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার নেক্সট ডিস ডিস্টেন্সের যে অঙ্ক ছিল এ ট্রেন স্টার্টস ফ্রম স্টেশন এ অ্যান্ড রিচেস বি ফিফটিন মিনিটস লেট ওয়ান ইট মুভস উইথ ফোরটি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড টোয়েন্টি ফোর মিনিটস লেট ওয়ান ইট গার্লস থার্টি কিলোমিটার পার আওয়ার সেটা আনসার হচ্ছে এইটিন কিলোমিটার এইটিন কিলোমিটার হচ্ছে দুটো স্টেশন মধ্যে ডিস্টেন্স এক দু কিলোমিটার যদি দুটি সিনের মধ্যে ডিস্টেন্স হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রথমবার অ্যাকচুয়াল টাইম লাগার কথা ছিল হচ্ছে গিয়ে বারো মিনিট পনেরো মিনিট লেট হয়ে যাওয়ায় সেটা প্রথমবারে সাতাইশ মিনিট সময় লাগবে সাতাইশ মিনিটে আঠেরো কিলোমিটার যেতে পারে আর যদি চল্লিশ কিলোমিটার পার আওয়ারে যায় তারপর নেক্সটে হচ্ছে গিয়ে কোথাও থার্টি সিক্স মিনিট সময় লাগবে যেহেতু বারো আর চব্বিশ মিনিট এক্সট্রা লাগলো মানে থার্টি সিক্স মিনিট এক্সট্রা টাইম লাগলো তো থার্টি সিক্স মিনিটেই কিন্তু ত্রিশ কিলোমিটার পার আওয়ারে আঠারো কিলোমিটার যেতে পারে তো সেটা আনসার হচ্ছে অপশন নাম্বার সি নেক্সট যেটা ওয়ান ফোরটি সিক্স নাম্বার কোয়েশ্চেন এরিয়ার ছিল সেটা ফোরটি সেন্টিমিটার হবে হুম সেটা বেইজ বেইজকে যদি আমরা বেজ যদি আমরা এইচ প্লাস টেন ধরে নিই তাহলে জাস্ট হাফ ইন্টু বেইস ইন্টু হাইট ফর্মুলা লাগিয়ে দিলে এটা করে নিতে পারবো ইজিলি অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার আমি কিন্তু প্রত্যেকটা সলিউশন করছি না যদি পরবর্তীতে তোমাদের প্রত্যেকটা সলিউশন দরকার পড়ে বলে দেবে প্রত্যেকটা সলিউশন করে দেখে দেবো কারণ প্রত্যেকটা সলিউশন করতে গেলে সময় লাগবে সেটা আলাদাভাবে যদি প্রয়োজন পড়ে সলিউশনগুলো করে দেওয়া যাবে ওয়ান ফোরটি সেভেন ওয়ান ফোরটি সেভেনের আনসার হচ্ছে থার্টি নাইন ইয়াস এভারিজ এর অঙ্ক যেটা ছিল সেটার আনসার হচ্ছে থার্টি নাইন নেক্সট যেটা ছিল ম্যাথামেটিক্স টু প্যারালার লাইন এটা এ সার্কেল পয়েন্ট অ্যান্ড বি রেসপেক্টিভলি তো সেটা হচ্ছে আমি ডায়াগ্রাম ড্র করি ডায়াগ্রামটা এ হচ্ছে সেটা রেডিয়াস হচ্ছে ফাইভ তো এখানে যদি এ হয় এখানে বি হয় তাহলে সেটা ডায়ামিটার হয়ে যাবে এববিটা তো এব হচ্ছে টেন সেন্টিমিটার

নেক্সট হে গ ফিফটি ওৱান ফিফটি দ্য পা পইণ্ট এ ইজ এট দা ডিষ্টেন্স অফ এইট মিটাৰ ডিউটু নৰ্থ ফ্ৰম বি এণ্ড ফিফটিন মিটাৰ ডিউ ৱেষ্ট ফ্ৰম চি এট দ্য ডিষ্টেঞ্চ বিটুইন বি এণ্ড চি সেইটা পাই থাকোঁ দিয়া কৰা নিয়া যায় আনচাৰ হ'ব ৰোট নম্বৰ টু এইটি নাইন দেট ইজেটিন মিটাৰ অপশ্যন নাম্বাৰ এ হ'লে ৰাইট আনচাৰ নেক্সট কোয়েশ্চেন এ পাথ রান্স অ্যারাউন্ড এ সার্কুলার গার্ডেন সেটার আনসার হচ্ছে সেভেন মিটার এটা আনসার হচ্ছে সেভেন মিটার অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার রাফ ক্যালকুলেশন সেখানে করা ছিল ওকে এটা ইজি সার্কুলার ফর্মুলা যে সার্কেলের পেরিমিটারের ফর্মুলা দিয়ে করে নেওয়া যাচ্ছে নেক্সট ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি টু এই ইস টু বি থ্রি ইস টু টু বি ইস টু সি এইট ইস টু ফাইভ সি এইস টু ডি সেভেন ইস টু সিক্স অ্যান্ড দেন এইস টু ডি কত তাহলে এইচ টু ডি হচ্ছে ফোরটিন ইজ টু ফাইভ এগুলো কিন্তু তুলনামূলক খুবই ইজি হয়েছিল ম্যাথামেটিক্স পর্শনটা আজকে ওয়ান ফিফটি থ্রি দ্য লেংথ অফ ডায়াগনাল অফ এ কিউব ইজ ফোর রুট থ্রি সেন্টিমিটার দেন দ্য টোটাল সার্ফিস এরিয়া অব দ্য কিউব তাহলে টোটাল সার্ফিস এরিয়া কত হচ্ছে ডায়াগোনাল ফর্মুলা হচ্ছে কি ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে এ রুট থ্রি তো এ রুট থ্রি যদি ফোর রুট থ্রি হয় তাহলে এ হচ্ছে ফোর তাহলে সার্ফেস এরিয়া টোটাল সার্ফেস এরিয়া ফর্মুলা হচ্ছে সিক্স স্কোয়ার তো সিক্স ইন্টু এ স্কোয়ার দ্যাট ইজ ফোর স্কোয়ার সিক্স ইন্টু সিক্সটিন দ্যাট ইজ নাইনটি সিক্স অপশন নম্বর এ হচ্ছে রাইট আনসার ওয়ান ফিফটি ফোর ইফ দ্য লেংথ অফ রেডিয়াস অফ এস্কোয়ার ইজ ইনক্রিজড বাই ফিফটি পার্সেন্ট দেন ইটস কার্ভ সার্ফিস এরিয়া উইল বি ইনক্রিজড বাই সেটা হচ্ছে ল্যাংথ কত হয়েছে ইনক্রিজ হয়েছে ফিফটি পার্সেন্ট এ প্লাস এ মাইনাস এ স্কোয়ার বাই হান্ড্রেড সেই ফর্মুলা দিকে করে নেওয়া যায় তাহলে করুন তো ফিফটি প্লাস ফিফটি মাইনাস ফিফটি ইন্টু ফিফটি বাই হান্ড্রেড হুম তাহলে হচ্ছে ফিফটি ফিফটি হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ দিদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার ওয়ান ফিফটি ফাইভ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য নাম্বার ওয়ান কিউব রুট অফ ফোর রুট ফাইভ ফোর্থ রুট অফ টুয়েলভ ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডার যদি আমরা সাজাই তাহলে সেটাকে হুম কী হচ্ছে সেটা সবচেয়ে ছোটো হচ্ছে ওয়ান তার চেয়ে হচ্ছে রুট অফ ফোর তার চেয়ে বড়ো হচ্ছে ফোর্থ রুট অফ টুয়েলভ তার চেয়ে বড়ো হচ্ছে রুট ফাইভ এই হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার তো সেটা কিন্তু এখানে কোথাও দেওয়া নেই তো আনসারটা আমরা নিচ্ছি ডি অপশান নাম্বার ডি যেটা নান অফ দ্য নান অফ দিস সেটা হচ্ছে রাইট আনসার সেটা করতে গেলে কী হচ্ছে ওয়ান তো ওয়ান থাকছে আর ফোর টুটি পাওয়ার ওয়ান থার্ড হচ্ছে সেটা আর হচ্ছে ফাইভ টু দি পাওয়ার হাফ হচ্ছে রুট ফাইভ যেটা আর টুয়েলভ টু দি পাওয়ার ওয়ান ফোর্থ হচ্ছে সেটা তো এখানে পাওয়ারে যেগুলো রয়েছে পাওয়ার যেগুলো রয়েছে সেগুলো কত কোথাও সেগুলো এলসিএম হচ্ছে টুয়েলভ সবগুলোকে পাওয়ার টুয়েলভ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে ইজিলি হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার বেশি কথা বললে দেরি হয়ে যাবে বেশি কথা বলছি না ওয়ান ফিফটি সিক্স ওয়ান ফিফটি সিক্সের আনসার হচ্ছে অপশান নাম্বার ডি কারণ ওয়ান ফিফটি সিক্স যেটা আনসার আসছে ফোর হান্ড্রেড রুট থ্রি বাই থ্রি আনসার হচ্ছে ফোর হান্ড্রেড রুট থ্রি বাই থ্রি ফোর হান্ড্রেড রুট থ্রি বাই থ্রি হচ্ছে আনসার সেটা কিন্তু কোথাও দেওয়া নেই তো অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার এবং এরই সাথে আমাদের ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্যাল রিজনিং টিসি এস টিপিএসে যে প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিলো সেগুলোর সলিউশন আমরা অলরেডি দেখে নিয়েছি আপনি আপনার প্রশ্নের সাথে মিলিয়ে দেখে নিন আর একটা ঘোষণা করছি হচ্ছে এসএমডিএন টিউটোয়াল ডট ব্লক স্পট ডট কম আমাদের ওয়েবসাইটে আমরা কোয়েশন ব্যাংক তৈরি করছি ত্রিপুরা সহ অন্যান্য স্টেটের বিভিন্ন ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নগুলো আমরা সেখানে রাখবো এবং শুধু কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন নয় স্কুল থেকে স্কুল স্তরের ক্লাস থ্রি থেকে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত প্রশ্ন যেগুলো পরীক্ষা হয়ে গেছে স্পেসিফিন প্রশ্ন কিন্তু আমরা সেখানে রাখবো যে কোনো স্টুডেন্ট সেটা অ্যাক্সেস করে দেখতে পারবে তাহলে পরীক্ষার আগে তার সুবিধা হবে যতগুলো আমরা কালেক্ট করতে পারি সেগুলো পরপর আপলোড করা হয়ে যাবে আপনারা যদি ভিজিট না করেন আমাদের ওয়েবসাইট এস এম ডিএন টিউটোরিয়াল ডট ডট কম অবশ্যই ভিজিট করবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্টাডি সংক্রান্ত আপডেটের ইনফরমেশন কিন্তু সেখান থেকেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে